হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা আসলে একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার একটা ভিডিওতে কমেন্ট এসেছিল যে তোমার লম্বা চুলের কি করে তুমি কেয়ার করো বা কি লাগাও না লাগাও, সেই হেয়ার কেয়ারের একটা ভিডিও বানাতে। তো সেভাবে কখনো করা হয়ে ওঠেনি, তো ভাবলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি, কি লাগাই, কিভাবে কি করি চুলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি চুলে একটা মাসে হেনা করি। হেনা করলে চুল ভালো থাকে, চুলের গ্রোথ ভালো হয়, চুল সফট থাকে, চুল গ্লেজি হয়। তো আজকে শুধু হেনা তো করি না, হেনার সাথে অনেক কিছু মিক্স করতে হয়। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্যাকটা দিদি বানাচ্ছে, দেখো তো। আমরা চলো দেখে নিই প্যাকের মধ্যে কি কি দিতে হয় না হয়। তো এই প্যাকটা বানাতে কিছু কারি পাতা লাগবে। কারি পাতা, দু চামচ চা, দু চামচ কফি, এই তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে গ্যাসে কিছুক্ষণ। ফোটানোর পরে তারপর কি কি লাগবে না লাগবে চলো দেখে নেব। তো এই ফুটিয়ে যে জলটা হবে, এই জলটা দিয়েই হেনা পাউডারটাকে গুলতে হবে, এটাই মেইন। এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ফোটানো হলো, এই জলটা চুলের জন্য খুবই উপকারী, চুল খুব ভালো হয়, এটাই মেইন। আর হেনা পাউডারটা অনেকে আছে নর্মাল জলেও গুলে করে, কিন্তু এটা দিলে চুল অনেক ভালো হয়। তো এই জন্য এইভাবে করে থাকি আমি। এই জলটাকে ফুটিয়ে নিয়ে অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর পাউডারটার সাথে মিক্স করতে হবে, গরমটাই মিক্স করা যাবে না। তো কিছুক্ষণের জন্য ঠান্ডা করে তারপর পাউডারের সাথে মিক্স করে তারপর ওভারনাইট রেখে দিতে হবে। তো নেক্সট ডে এটা অ্যাপ্লাই করা যাবে চুলে। সোনাইও জেঠিমণির সাথে একটু মিক্স করে নিল, আসলে ও তো ওর দুষ্টুমি কিছু করতে হবে, ওই জন্য খেলছিল, খেলা রেখে উঠে এসে জেঠিমণির সাথে দুষ্টুমি শুরু করে দিল। আর লক্ষ্মী দিও সবসময় বলে বকোনা বকোনা, আর আরও আহ্লাদ করে, ঠিক আছে, এটাই হলো আসল ব্যাপার। আহ্লাদ দেখানোর জায়গা পেলে কি আর ছাড়ে। আর দিদি এখন হাত দিয়েই এটাকে ভালো করে মিক্স করছে, কারণ দলা থেকে গেলে ভালো হয় না। তো সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল, তো এখন আমরা নেক্সট ডে সকালবেলায় ব্লগটা করছি। তো এখন দুটো ডিম ওর মধ্যে মেশালো দিদি মিশিয়ে, এবার অলমোস্ট প্যাকটা রেডি। ডিমটা লাগানোর আগেই মিশিয়ে নিতে হবে, ওটাকে ভিজিয়ে রেখে লাগানোর আগেই ডিমটা মিশিয়ে নিয়ে রেডি। আর এর থিকনেসটা তোমরা দেখেছ, বেশি থকথকে হবে না, থকথকে হলে চুলের মধ্যে ভিতরগুলোতে চুলের গোড়ায় চুলে লাগানো যাবে না। আর আমার যেহেতু বড় চুল অনেকটাই পরিমাণে লাগে, তো একটু পাতলা পাতলাই দিদি করেছে, করে যাতে সব জায়গায় জিনিসটা ভালোভাবে মাখানো যায়।
দিয়ে ভালো করে ঘষে ঘষে চুলের গোড়াগুলো আগাগুলো পুরো চুলে সুন্দর করে দিতে হবে, বিশেষ করে চুলের ভেতরগুলোতে যাতে ভালোভাবে যায় সেটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে। তো দেখো আর একটুখানি বেঁচে গেছিলো আমার চুলে দেওয়ার পরে, সেটুকু আমি একটু দিদির ওপর মাথার ওপরটাতে লাগিয়ে দিচ্ছি। আমি বললাম যে এটুকু রয়ে গেছে আসো এটুকু তোমায় লাগিয়ে দিই, তোমার তো পুরো চুলে হবে না, শুধু ওপরটাতেই একটু লাগিয়ে দিলাম। আর আমাকে দেখো পুরো চুলটাকে হেনাটা লাগিয়ে পুরো একদম প্যাকেট দিয়ে ক্ল্যাচার দিয়ে আটকে দিয়েছে। এইভাবে আমাকে 3 ঘন্টা রাখতে হবে, রাখলে সুন্দরভাবে চুলে জিনিসটা এ হবে, তারপরে শ্যাম্পু করে ফেলবো। তো স্নান করে শ্যাম্পু করে চলে এসেছি, এখন চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নেব, যেহেতু বড় চুল না শুকাতে চায় না। আর আজকে একটু মেঘলা মেঘলাও করেছে, ভিজে চুল নিয়ে বেশিক্ষণ ভালোও লাগে না থাকতে, ওইভাবে রেখে হাওয়ায় কখন শুকাবে, তো আমি ড্রায়ার দিয়েই শুকিয়ে নিই হেয়ার ড্রায়ার দিয়ে। তো চুলটাকে শুকিয়ে নেব, তো চলো দেখে নেব শুকানোর পরে চুলটা কেমন হয়েছে। চুলটা হেনা করার পর দেখো চুলটা অনেক বেশি গ্লেজি সফট হয়ে গেছে, জানি না কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে কিন্তু আমি হাত দিয়ে ফিল করতে পারছি কতটা চেঞ্জেস হয়েছে। তো তোমরাও এইভাবে, এমন তো কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই এইভাবে হেয়ার কেয়ারের প্যাকটা তৈরি করে নেওয়া যায়, শুধু হেনা পাউডারটা কিনে আনলেই ঘরে বসেই করা যায়। তো তোমরাও এইভাবে হেয়ার কেয়ার করতে পারো। আমি আগে নর্মাল হেনার দিয়েই করতাম, কিন্তু এই যে প্যাকটা দেখালাম এটা দিয়ে সত্যি খুব ভালো হয়েছে, চুল ওঠাও অনেকটাই কমেছে এবং চুলের গ্রোথও হয়েছে, চুল গ্লেজি সুন্দরও হয়েছে। তো এইভাবে তোমরাও বানাতে পারো, চাইলে বানিয়ে ট্রাই করে দেখতেই পারো, তো আশা করি উপকার পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো, আর অন্য কোনো হেয়ার কেয়ারের টিপস যদি দেবার থাকে সেটাও কমেন্ট বক্সে দিতে পারো। অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবাইকে অনেক 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 ভালোবাসা। টাটা।